বাড়ি ঘর গরিব মানুষ আমার স্বামী ভ্যান চালা খায় কিছুই নেই যেটুকু ছিল সেটুকু নদী চলে গেল কলেজ ভেঙে যাচ্ছে গোরস্থান ভেঙে যাচ্ছে মাদ্রাসা ভেঙে যাচ্ছে তাতে আমাদের আর কোনো রেশে থাকার কোনো পরিস্থিতি নাই আমি তিন দিন রাজ্যকে এত কিছুই পাতা দিনি স্যার আমি খুবই অসহায় আমি এসব লোকে জিজ্ঞেস করে থাকেন আমি কি কষ্টের ভিতরে আছি আমি কিছুই চাইনি আমার ব্যবস্থাটুকু করে করে দেন আমি কিছু চাইনি আপনার কাছে আমি কিছুই চাইনি আমি নদী কত ফাঁকা ছিল এখন নদীর কাছে এসে সহজ নদী গেলে গেলে আমরা কোন যাব ষাটঊর্ধ্ব মর্জিনা খাতুনের শেষ সম্বল বলতে বাড়িটুকুই তাও আবার নদী গর্ভে বিলেনের শঙ্কায় তাই হিংস্র পদ্মার পানে তাকিয়ে পদ্মার হিংস্রতা দেখছেন এমন পরিস্থিতিতে টিনের চালা আর ঘরের অবকাঠামো নিরাপদে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছেন কারণ বাড়ি থেকে পদ্মার দূরত্ব মাত্র কয়েক গজ ছিল একই পরিস্থিতি শিল্পী খাতুনেরও ছোট্ট এক সন্তান নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেন সে দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে তার অসহায় মর্জিনা ও শিল্পী খাতুনের এখন একটাই প্রশ্ন কোথায় হবে তাদের মাথা গোজার ঠাঁই স্যার আমার বাড়ি ঘর গরিব মানুষ আমার স্বামী ভ্যান চালা খায় কিছুই নেই যেটুকু ছিল সেটুকু নদী চলে গেল একটা ছেলে আছে দুটি মিছিল পার খাই দিয়েছে এখন এইটুক নিয়ে আমি রয়েছে আমি এখন আমার কিছুই চাইনি আমার একটু ভিটি বাড়ি আমার আপনারা একটু ব্যবস্থা করে যদি দিতে পারেন আমার কিছুই নেই অসহায় আমি খুবই গরিব এরকম এইসব লোকে জিজ্ঞেস করেন আমার মতন গরিব কেই নেই একটা দেখা করবো সেইটুকু আমার নেই আমি তিন দিন রাজ্যকে এত কিছুই পাতা দিইনি স্যার আমি খুবই অসহায় আমি এইসব লোকে জিজ্ঞেস করে থাকেন আমি কি কষ্টের ভিতরে আছি আমি কিছুই চাইনি আমার ব্যবস্থা একটু করে করে দেন আমি কিছু চাইনি আপনার কাছে আমি কিছুই চাইনি আমি আমার একটা ছেলে আছে মাসুম বাচ্চা ছোট একটা ছেলে পড়াশোনা করে ওই ছেলেটাকে আমি কোন জায়গায় ভাসি যাবো আমার কিছুই নিতে আপনার যাই দেখে আসেন সবই নদীর ছেলে গেছে খুব কাছেই মীর আব্দুল করিম কলেজ মাদ্রাসা আর কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক বসতবাড়ির পাশাপাশি এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাও নদীগর্ভে বিলীনের শঙ্কায় রয়েছেন এলাকাবাসী কলেজ ভেঙে যাচ্ছে গোরস্থান ভেঙে যাচ্ছে মাদ্রাসা ভেঙে যাচ্ছে তাতে আমাদের আর কোনো রেশে থাকার কোনো পরিস্থিতি নাই এখন আমরা সরকারের কাছে জানাচ্ছি যে আমাদের কীভাবে রক্ষী করতে হবে বাড়ি রক্ষী করতে হবে সেই আমাদের সেই আমরা সেই ভুলাক বাঁধ চাই আমরা সেই এই যদি বাঁধ যদি স্থায়ী বাঁধ যদি ব্যবস্থা নেয় তাহলে আমাদের বাড়ি ভাঙতো না এখন আমরা কী করবো আমাদের বাড়িঘর সব শেষ হয়ে গেছে এখন আমাদের রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে তিন মাস ধরেই ভাঙন ভাঙছে আমাদের কোনোই কুল কিনারা হচ্ছে না যা করছে ওই দুই সাইডে জিও ব্যাগটা দেখছে কিছুই কাজ হচ্ছে না জমি তো ভেঙে গেছে এখন ধরেন বাড়ু ভেঙে গেল এখন আমরা কোন যাবো আর কি করবো স্থানীয়রা বলছেন পদ্মার এমন ভয়ঙ্কর রূপ তারা আগে দেখেনি ফসলি জমি বসত ভিটা সব গিলে খাচ্ছে পদ্মা জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধের চেষ্টা করলেও তা কাজে আসছে না আমরা এখানে আসা আসা তো লাগা 20-22 বছর হয়ে গেল আমাদের আসা এতদিন তো নদীতে কোনো ভাঙন ছিল না কো এবার দেখছি কোনো নদীতে ভাঙন আমাদের কিছুই থাকছে না কো তিন মাস হলি এই নদী ভাঙন চলে আসছে এতে যা দেখছে বস্তা জিরো বেগটাকে কোনো কিছু আসছে না এখন জমি জায়গা সব ভাঙি শেষ হয়ে গেছে এখন বাড়ি আগ্রাসী ভাঙন এই ভাঙনের থেকে আমরা 2021 সাল পর্যন্ত যে সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে এখন অব্যাহত আছে
এবং 2024 সাল পর্যন্ত সেটা তীব্র আকার ধারণ করছে। ইতিমধ্যে আমাদের আবাদী জমি হাজার হাজার একর জমি এই নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং এই জমির মধ্যে দিয়ে আমাদের অলরেডি ভিটামাটো ভেঙে যাওয়া শুরু করছে। তো চিফ ইঞ্জিনিয়ার সাহেব কিছুক্ষণ আগে আপনাদের প্রিন্ট মিডিয়া জানিয়েছেন ওনাদের আপৎকালীন যে কাজ আমাদের করতেছে, তবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাবি জানাচ্ছি নদী ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে জানাচ্ছি যে এই যাদের বসতভিটা ভেঙে যাচ্ছে তাদের জন্য একটু সরকারি উপদেষ্টা মহল থেকে একটু সাহায্য সহযোগিতা আসে এবং তাদের বাসস্থানের জন্য যেন তারা একটু ব্যবস্থা নেয়। এমন পরিস্থিতিতে সরেজমিন ঘুরে দেখেছেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের আশ্বাস, পানি কমলেই এলাকায় স্থায়ী নদী সংরক্ষণ বাঁধ নির্মাণ কাজ শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সর্বাত্মক চেষ্টা করছি, এখানে প্রায় 30টা নৌকা দিয়ে আমরা জিওব্যাগ ডাম্পিং করছি। এই ভাঙন ঠেকানোর জন্য যা যা করার প্রয়োজন আমরা কিন্তু করছি। আজ আপনারা জানেন যে প্রজেক্টটা সম্প্রতি অনুমোদিত হয়েছে, আমাদের কিছু টেন্ডার অলরেডি সিলেক্ট হয়ে গেছে, দরপত্র ঠিকাদার নিয়োগ হয়ে গেছে, কিন্তু এখন যে ভেলোসিটি আছে এটা ডিজাইন অফ পয়েন্ট অফ ভিউ থেকে এটা পারমিট করছে না স্থায়ী কাজ করার জন্য। কারণ যে ভেলোসিটি আছে এখানে যে স্থায়ী কাজের জিও ব্যাগ সেটা ডাম্পিংগুলো হয়তো প্রপারলি ডাম্পিং করা যাবে না, তাতে যদি আমরা করিও তাহলে সেটা ফলপ্রসূ হবে না এবং প্রজেক্টের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। এখানে কোনো গাফলতি বা সময় ক্ষেপণ হয়নি, কারণ যে প্রকৃতি যদি পারমিট না করে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু করতে পারি না। এখন যে নদীর যে ভেলোসিটি আছে এখানে মূল প্রকল্পের কাজ করার মতো সিচুয়েশন সৃষ্টি হয় না, কারণ যে স্রোতটা না কমলে আমরা যে একটা যে ডাম্পিংগুলো যদি প্রপারলি ইন পজিশনে না পড়ে তাহলে ওই কাজ সাস্টেইন করবে না, আর কাজ যদি সাস্টেইন না করে তাহলে আমাদের প্রজেক্টের যে উদ্দেশ্যটা ব্যাহত হবে। আপনারা দেখতে পাচ্ছেন আর কি আমরা সাময়িকভাবে অস্থায়ী জরুরি প্রতিরক্ষা কাজের মাধ্যমে আমাদের বালিভর্তি জিওব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি। পানি উন্নয়ন বোর্ডের হিসেব মতে গত 3 মাসে কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার সাহেবনগর, মির্জানগর, মুন্সিপাড়া ও টিকটিকিপাড়ায় কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।